আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনি কি জানেন ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল এছাড়াও আরও অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করা যায়? ওয়ান এক্স বেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলতে হয়। ওয়ান এক্স বেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজারে ওয়ান এক্স বেট লিখে সার্চ করলে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন, এই দুইটি অপশন দেয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেয়া আছে। এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন, এখানে সব ঠিকঠাক থাকবে। শুধু 4 নম্বর ঘরে প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকে। প্রোমোকোড এই ঘরে লিখবেন BT99। এই প্রোমোকোডটি দেওয়ার ফলে প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস। অর্থাৎ আপনি 5,000 টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবেন আরও 5,000 টাকা এক্সট্রা বোনাস ও ক্যাশব্যাক। তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পেয়ে যাবেন। বোনাস পাবেন আপনার জন্মদিনেও। প্রোমোকোড দেওয়ার পরেই এখানে সব খালি করে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করবেন। এই যে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে, এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ড খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন, এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। নিচে মেনু বাটনে ক্লিক করবেন, তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নম্বর লিংক, এখানে ক্লিক করবেন। এখানে ফোন নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করুন এবং আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ ও এখানে শেষ অংশটি লিখবেন। তারপর এখানে জন্ম তারিখটি লিখবেন, প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন, তারপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিবেন। এরপর ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব তথ্য ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন সম্পন্ন হবার পর আপনি খেলা শুরু করে দিতে পারবেন। এবার ডিপোজিট করবেন কিভাবে? ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, নগদ, রকেট, তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন, তারপর আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন। আমি 5,000 টাকা ডিপোজিট লিখলাম। এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। আমি যেহেতু 5,000 টাকা ডিপোজিট করব তাই 5,000 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর এখানে একটি ট্রানজেকশন আইডি দেয়া থাকবে। ট্রানজেকশন আইডিটি কপি করার পর ওয়ান এক্স বেট এর বিকাশের অপশনে চলে যাব। তারপর এখানে কপি করা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেব। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করছেন তা এখানে বসাবেন। সবশেষে সব ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন। সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটি লেখা আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন। বলে রাখি, আপনি যদি 100% বোনাস ও ক্যাশব্যাক পেতে চান তবে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমোকোডটি ব্যবহার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, শুভকামনা।